জয় মা দশ পূজা, মা দশ পূজা কইলে মা দুর্গা বুঝা যায়, মা দশ পূজা কইলে মা জগত জনন বুঝা যায়। আমি আসি পৌঁছলে সেমিতি এক দর্শনীয় স্থান, সেমিতি এক পীঠস্থলী মা দশ পূজাঙ্ক মন্দির, যাকি বালেশ্বর জেলা শিমুলিয়া ব্লক অন্তর্গত কনেবিন্দা পঞ্চায়েত অবস্থিত। আম পাখে অনেক সে মন্দিরর অধিকারী, তাঁক পচারি বুঝবা সে মন্দিরর কেমিতি রহস্য কোণ রয়েছে তার অতীত ইতিহাস। নানা আপনার প্রণাম, প্রথমে মু আপনার পরিচয়টা জাঁয়া চাইবি। মো না হরিহর সাহু, এই যে দশভূজা মন্দিরর পরিচালনা কমিটির মতো মুখ্য ভাবে পরিচালক হিসাবে রক্ষিছেন। এ মন্দির আজকু এ ঠাকুরাণী আসলে আজকু 150 বর্ষ পূর্ব গোবিন্দ সাহু নামক জনে ব্যক্তি লে সে এ ঠাকুরাণী পাই এই গোটে ঠাকুরাণী কুণ্ড এই যে পোখরীটা দেখুছেন এই পোখরীর উত্তর পার্শ্বে সে ঠাকুরাণী সে পোখরী ভিতরে লে সেতবে কই আসছেন এটা গোটে কোণ সমুদ্র সহ গোটে কনেকশন লা মহানাড় বলি গোটে না লা তার আতবে সে পাই সেই পোখরীর পোখরীর আনিকি তাকে তেঁতুড় ছমূল সে রক্ষিলে। এইটি কে মা যে আসলে বা আবির্ভাব হলে কেমি জানলে মা অনেক বলে সেটি সেই যে আমার গোবিন্দ সাহু নামক জনে যে ব্যক্তি সে হচ্ছেন মোর মো বাপাঙ্কর সে হচ্ছেন বাপা সে তাকে স্বপ্নাকৃত হয়েছিল যেটা কি আমপা আমি কই আসছেন এবং সে মধ্যে লেখা হয়ে রয়েছিল আেজে আমি সে কথা কইলে সে যেত তাঁর বয়স যেত 20 বর্ষ ভিতরে তাকে স্বপ্নাকৃত হয়েছিল যে মু সেই যে তোর সে যে জমি আছে সেই ইয়া না হচ্ছে কলা মাটি এ জমির না থাকা এরিয়াটা কিন্তু কলা মাটি কলা মাটির যে গোটে কুণ্ড অছি মু সেই কুণ্ডের উত্তর পার্শ্বে অছি মতে যাই তু সেটি আন। তাপরে সে আসিকি দেখিলে গোটে দিন আসিকি দেখিলে কিছু তার নিরূপণ পাইলে তাপরে দ্বিতীয় দিন সে আসিলে আসলে দেখলে যে গোটে কলা এই যে পোখরীর গোটে আটিকা পকাইদেলে যেভাবে কলা কলা দেখা যায় গোটে ছোট মুন্ডটে কোণ দেখা হল সেই মুন্ডটা আসি সেই কলমরে ঠকাইলে টেকা মধ্যে ছাটিলে ঠক ঠক শুভিলে তাপরে গাঁর সে পলাইলে গাঁর অন্য মানুষ আনিকি তাপর দিন আসিকি দেখিলে কোণ জিনিসটে অছি তারপর দেখলা বেড়ে উঠেলে উঠেলা পরে দেখলে যে মূর্তি সে মূর্তি উদ্ধার করলে আ সে পোখরীর নিয়ে সে তেঁতুড় ছমূলের রক্ষিলে তেঁতুড় ছমূলের ঠাকুরাণী কইলে তু মতো পূজা করবু প্রতি সংক্রান্তি সংক্রান্তি পা ঠোপে মো উপরে পকাইবু কিছু আবশ্যক না তো সংক্রান্তি ঠোপে পা পকাই টিকি গাধাই দেবু সিন্দুর টিকি দেবু আছে আবশ্যক না। কুসাম্প যেতে কইলে মো জেজে যেত কইলে যে মু কেমিতি জানিমি স্থাপনা করে সারা পরে সেই তেঁতুড় ছমূলের কলে তু সে যে না গোটে মহানাড় কিয়ারি অছে সে নাড় গোটে করঞ্জ গছ অছে সে করঞ্জ গছরে তু ঠিয়া হয়েকি সেটি দেখিবু সন্ধ্যা সময়ে জাঁপারু মুয়ে সে সেইটি সে দিনে সন্ধ্যা পাখাপাখি আসিলে সে গছরে চড়িকি দেখিলে এঙ্কর মূর্তির রূপ সেই দিন পাখু সেটি নাটা বি মহানাড় কিয়ারি এবে সে কিয়ারটা এবে বি আমার অছি। পরে আস্তে আস্তে অনুষ্ঠান যেতে বড়া আমার এটি মোর পূজ্য জনে নমস্য শ্রীযুক্ত নবীন পলে সে এ অনুষ্ঠান প্রেসিডেন্ট হিসাবে সেতবে হয়েকি রহিকি সে যেতবে গোটে ছোট প্রকার মন্দিরটে কলে সে মন্দির হবার 30-40 বর্ষ 50 বর্ষ পরে তাপরে আমার এটি জনে সেইভাবে মোর নমস্য জনে নরনারায়ণ পাণিগ্রাহী বুঝিকি জনে ভক্ত তাঙ্ক মাধ্যমরে সমস্তকু নেইকি সে গোটে বড় মন্দিরটে এই যে এবে যে মন্দির অছি ঠাকুরাণী যে মন্দির সে মধ্যে সৃষ্টি করেছেন সমস্ত এই অনুষ্ঠান সমস্ত ভক্ত মানুষ নেই সে করেছেন কর্মকর্তা মানুষ নেই 150 বর্ষ তলর ইয়ে অঞ্চলটা কেমিতি লা ইয়ে অঞ্চল ইয়ে জায়গাটা গোটে জঙ্গল সদৃশ থিলা দর্শক মানুষ কোণ কইবে মাঙ্কর আবির্ভাব পরে মাঙ্কর দয়ারু ইয়ে অঞ্চলর কর্মকর্তা বহুত সৃষ্টি হলে মাঙ্ক আশিষ পাই বহুত ব্যক্তি মধ্যে খুব ভালো ভালো বড় বড় চাকরি কলে সেমানক দয়ারু মধ্যে সেমানকর সাহায্য সহানুভূতির এ অনুষ্ঠান আস্তে 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 বহুত বৃদ্ধি হল সেপাই বহুত খুশি মাঙ্ক পাখে মু প্রার্থনা করছি সেইভাবে আশিষ আমাদের উপরে সে রহু এবং আমাদের কর্তব্য মধ্যে মাঙ্ক প্রতি ঠিক রহু তবে যাই অনুষ্ঠান আহরি আগুকু বৃদ্ধি হব। এইটি মু কহিবি আপন যেমিতি কহিলে কি মাঙ্কর আবির্ভাব হেলা মাঙ্কর পূর্বরু যে প্রকার অবস্থা লা ধীরে 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 পরিবর্তিত হলানি, ত
तो आगु कोन आ परिवर्तन हेबो कि किछि आउरी आगु को परिवर्तन हेबो केमिति ना आमानकर भक्त मानकर कर्तव्य जदि मां को प्रति ठीक श्रद्धा सहकारे भक्ति सहकारे तांको पई जदि आमे तांको कर्तव्य करबा आउरी आगु को ए अनुष्ठान आउरी वृद्धि हेबो एटी कहिबे माकर कोन कोन मुख्य पर्व अछि जाकि वर्ष जाक पालन करा जाय मुख्य पर्व सब कोन माकर मुख्य पर्व थेला उडा यात्रा उडा यात्रा मध्ये आमे करौछु आउ गुटे माकर मुख्य पर्व हला जोंटा कोंटा फडा यात्रा उडा यात्रा आउ गुटे माकर मुख्य पर्व हला हमर एठी माको पीठरे दोळ यात्रा होउछि आउ माकर भक्त मानकर मानसिक रहिले से माने माजणा करंती मध्ये ए जों ढोल बजै माजणा करंती से मध्ये उटे लोकंकर जे विश्वास सहकारे मांग पाखरे परिथांदी मानसिक करंती मानसिक पूर्ण हिसाला परे माजणा मध्ये करंदे अच्छा एटी कहिबे मांग को नाम दुर्गा हि परथांदा मांग को नाम अनगा किछ हि परथांदा कि दश पूजा काई गेला दश पूजा इत में जेतेळ से मांग को ई पोखरी भीतर से पाइथिले तांकर 10 टी हात थिला एवं सबु हात रे तांकर प्रत्येक हाथ में जो जो अस्त्र रहा था से अस्त्र थिला से दुर्गति नासिने माँ दुर्गा जेहेतु तर दस माँ को अन्य रूप अच्छी अष्टभुजा बन दुर्गा कि माँ को जो दस टी हाथ अच्छे से ना आम जानचे से होती दस भुजा कौन पार्श्व देवता सब माँ को चारिपाख गाँव में माँ को आ छी अच्छा मंदिर माँकर छ प्रकार रूप से मध्य माँ को मंदिर चारिपाखे स्थापना शिल्पी मध्यम करा जाय छी एवं माँ को सामना रे प्रभु रामेश्वर महादेव मध्य से स्थापना होती आज को यही 40-50 वर्ष हम से रामेश्वर मंदिर स्थापना करें सेठी रामेश्वर महाप्रभु पूजा पाते आउ एबे यही 3-4 दिन पूर्वर आमर मध्य जो चेष्टा है हनुमान मंदिर लक्ष्मीनारायण मंदिर एवं लक्ष्मीनारायण मूर्ति प्रतिष्ठा हनुमान मंदिर मूर्ति हनुमान मूर्ति हनुमान मंदिर प्रतिष्ठा आउ गणेश मंदिर गणेश प्रतिष्ठा कल्पतरु आश्रम एवं से राधा कृष्ण को मूर्ति प्रतिष्ठा मध्य करा जाय छी तो माँ को जो जदि आराधना करे भक्ति सहकारे तांकर मनस्कामना पूर्ण हेबो कि निश्चय पूर्ण होउछि बोली कि तो भक्त मानकर से आज एते टंका एवं कम समय दे कि अनुष्ठान को वृद्धि करउछन्ति नहले एते वृद्धि होता केमिति भक्त मानकर कर्तव्य माँकर आशीष आपको बहुत बहुत धन्यवाद बहुमूल्य समय दे थिवारु आउ एटी कहि रखिबि जदि चैनल को नुआ आछन ताले सब्सक्राइब करी लाइक बटन टिपि दियंतु एवं शेयर करंतु वीडियो टिको बहु मात्रा रे आपनकर रिक्वेस्ट आपनकर अनुरोध क्रमे मु वीडियो टि बनैले मा दश पूजा को मंदिर रो वीडियो जाकि संपूर्ण भाबे आपन देखि परिबे मो चैनल माध्यम रे रहूची धन्यवाद।